হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজ যে রিভিউটি সম্পর্কে জানব, এটি হচ্ছে ঘি। বন্ধুরা, ঘি নিয়ে অনেক কথাই আছে। ঘি নিয়ে বলতে গেলে এর উপকারিতা সম্পর্কে যদি বলি শেষ হবে না। যেমন গরুর ঘি কোলেস্টেরলের সমস্যার চিকিৎসায় খুবই উপকারী। গরুর ঘি যদি আপনি দৈনিক খাদ্য তালিকায় রাখেন তাহলে অনেক সুবিধা, যেমন গ্যাস্ট্রিক হজমের সমস্যা দূর করে, চোখের জ্যোতি বাড়ায়। বিভিন্ন আয়ুর্বেদিক ফর্মুলাতেও এটি ব্যবহার করা হয়। মানসিক চাপ, উদ্বেগ কমাতে, ক্যান্সার বা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এই ঘি কিন্তু অনেক উপকারী। ঘি প্রদাহ দূর করে, এছাড়া ক্ষুধা বাড়াতে সাহায্য করে। গর্ভকালীন ঘি খাওয়ার অনেক উপকার রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু বলা যাবে। আমরা আজ যে ঘিটি নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে মিল্ক ভিটার একটি ঘি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, খাঁটি দুধের তৈরি মিল্ক ভিটার এই ঘিটি, 200 গ্রাম ওজনের। আমরা বাজারে বিভিন্ন কোম্পানির ঘি পেয়ে থাকি। মিল্ক ভিটা কিন্তু একটি প্রচলিত এবং খুবই নাম করা একটি প্রতিষ্ঠান। তাদের এই ঘিটি ব্যবহার করে দেখলাম যে গুণগত মান খুব একটি যে খারাপ তা বলা যাবে না, চলে, আপনি চালিয়ে নিতে পারবেন। কিন্তু ঘোষ ডেয়ারি থেকে বা একেবারে অরিজিনাল যে ঘি আমরা খুঁজি সেই ঘিয়ের মতো বলা যাবে না, কারণ হচ্ছে ওই ঘিয়ের স্বাদই একটি অন্যরকম ঘি। এটি মানসম্মত একটি ভালো প্রতিষ্ঠানের ঘি, সুতরাং আপনি এটি যদি কেনেন তাহলে চালিয়ে নিতে পারবেন। সেই হিসাবে আমি বলবো যে এটি চলে। আর এই জারটি আমি যখন কিনেছিলাম তখন এটি 200 গ্রামের দাম নিয়েছিল 240 টাকা, কিন্তু এখন দাম বাড়তে পারে। বন্ধুরা, এই ঘি নিয়ে অনেক আলোচনা কিন্তু রয়েছে। যেমন আপনি ঘি খেলে মিনারেল বা ফ্যাটি অ্যাসিড ভালোভাবে শোষিত হয়, ত্বক ভালো রাখতে সাহায্য করে ঘি। এছাড়া মুখের ঘাসসহ যে কোনো সমস্যা দূর করে। ঘি পুষ্টিকর ও নিরাময়ক। কেউ কেউ ওজন কমানোর জন্য ঘি খেয়ে থাকেন, আবার কেউ ওজন বাড়াতেও। হার্টের যে কোনো সমস্যায় ঘিয়ের উপকারিতা অনেক। এছাড়া শরীরকে সুস্থ রাখতে ঘি কিন্তু খুবই কার্যকর। আমরা সকালবেলা গরম ভাতে আলু ভর্তার সাথে ঘি দিয়ে কিন্তু খেতে অনেকেই পছন্দ করি। তাছাড়া বিরিয়ানি, পোলাও, এগুলোতে তো ঘিয়ের জুড়ি নেই। তাছাড়াও ঘি দিয়ে আপনি পরোটাও ভেজে খেতে পারেন। বাচ্চাদের যদি এটি নিয়মিত খাওয়ান তাহলে শিশু হেলদি এবং ভালো ফল দিবে। যাই হোক, আজকে যে মিল্ক ভিটার ঘিটি সম্পর্কে আমরা জানলাম, এটি আপনি আপনার নিকটবর্তী যে কোনো মুদি দোকানে বা বেকারিতে পাবেন। এছাড়া মিল্ক ভিটার বিভিন্ন ছোটো ছোটো দোকান রয়েছে, শোরুম রয়েছে, সেখানেও এগুলো পাওয়া যায়। যা হোক বন্ধুরা, আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে কথা বলি না, আমি এটি ব্যবহার করি এবং ব্যবহার করার পরে আমার কাছে যেটা মনে হয় সেটি আপনাদের সামনে তুলে ধরি। এই যে ছোট কাজটি আমি করে যাচ্ছি, আশা করি আরও ভালোভাবে দিনে দিনে আরও ডেভেলপ হয়ে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে এটি শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ।